দর্শক জেনারেল আজিজকে নিয়ে পেন্টাগনে কথা উঠেছে এবং পেন্টাগন বক্তব্য দিয়েছে জেনারেল আজিজ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান একটি খবর শিরোনাম হচ্ছে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার পরও বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ জানালো পেন্টাগন গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বাংলাদেশে নেওয়া দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেন আমি জানি না বাংলাদেশ কবে দুর্নীতি বিরোধী পদক্ষেপ ঘোষণা করলো এটা হয়তো যুক্তরাষ্ট্রই উৎসাহিত করছে যে তোমরা দুর্নীতি বিরোধী অভিযান শুরু করো আমরা তোমাদেরকে সহায়তা করব। মানে একটু জোর করে সাবু খাওয়ানো কি যাই হোক এখানে বলা হচ্ছে সাবেক সেনাপ্রধান নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্নিশ্চিত হয়েছে বলে মনে করে পেন্টাগন তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এ পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল রাইডার এসব কথা বলেন বাংলাদেশে নেওয়া দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর গত বিশে মে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয় নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বিবেচিত হবে পেন্টাগন মুখপাত্রের কাছে বাংলাদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের পর নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব কিভাবে অভ্যত রেখেছে পেন্টাগন প্রশ্নকর্তা আরো বলেন মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার চরমভাবে লঙ্ঘনের মধ্য দিয়ে ভুল পথে যাচ্ছে বাংলাদেশ পুলিশ র্যাবের শীর্ষ কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বর্তমান সরকার যে ভাবে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে জবাবে পেন্টাগন মুখপাত্র জেনারেল রাইডার বলেন ব্যাপক দুর্নীতির কারণে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে এবং সেখানে দুর্নীতি বিরোধী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতি এই দপ্তরের সমর্থন রয়েছে পেন্ডাগন মুখপাত্র বলেন আমি এই কথা বলে শেষ করতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারত্ব রয়েছে দুই হাজার আঠারো সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ তার আগে দুই সাল থেকে চার বছর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপির নেতৃত্ব দেন তিনি জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের উপর ভিসা বিধিনিষেধ ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছিল উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট foreign operation and related programs appropriations act এর 7031c ধারার আওতায় বাংলাদেশের সাবেক জেনারেল আজিজ আহমেদ উপর এই নিষতে গারব করা হয়েছে তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাসকে খূর্ণ করতে ভূমিকা রেখেছে অভিযোগের বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয় অপরাধমূলক কর্মকাণ্ডের জবাবদিহি থেকে নিজের ভাইকে বাঁচাতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন জেনারেল আজিজ এর মধ্য দিয়ে উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ত হন তিনি তাছাড়া অবৈধ উপায়ে সেনাবাহিনীর তিনি ভাইকে সহায়তা করেছেন এবং ব্যক্তিগত স্বার্থ জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন তবে আজিজ আহমেদ দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ অসত্য দাবি করে বলেছেন অভিযোগ প্রমাণ পারলে যে কোনো পরিণতি তিনি মেনে নেবেন আর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার দায় ব্যক্তিগত বলে অবস্থান জানিয়েছে সরকার অর্থাৎ কাদের বলেছেন যে আজিজ বেনজিরের দুর্নীতির দায় এটা সরকার নেবে না এটা একান্তই তাদের ব্যক্তিগত তো যাই হোক এই অবস্থার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটা টেকনিক্যাল পজিশন নিয়েছে যে দুর্নীতি বিরোধী তারা যেই নিষেধাজ্ঞা দেবে সেটাই তারা বলার চেষ্টা করবে যে এটা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্যই তারা এই পদক্ষেপ গুলো নিচ্ছে এখন বাংলাদেশ সরকার এই পদক্ষেপটা কি আসলে মানে সাদরে গ্রহণ করছে কিনা সেটি বলা খুব কঠিন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ